Yo, what's up guys, it's the Anup Kumar and welcome back to another gameplay video. So guys, niye chole eslam tomader jonno arekta horror game. Ar ajke amra je game ta khelbo, game tar naam Scary Mansion. Tumra onekei game ta hoyto khele niyecho, ar jara game ta ekhono kheloni tumra Play Store e peye jaba ei game ta. Eta ekta Android game, Evil Nun, Granny, esob game er motoi game ta onekta. Cholo ajke game ta onek bhoyanok, onek mojadar hote choleche. Tumra shuru theke shesh obdi dekhte thako. Ar channel e jara notun, channel tike fotafot subscribe koro. Tumra subscribe সাবস্ক্রাইব করো না, আমি দেখেছি তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবটা করতে চাও না। তোমরা সাবস্ক্রাইবটা করো ইয়ার, ওটা তো ফ্রি, তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে আমি এই রকম আরো অনেক হরর হরর গেম নিয়ে আসব। সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকে গেমে প্রবেশ করা যাক। ওকে, তো গাইজ তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা গেমে প্রবেশ করে ফেলেছি আর আমাদের হাতে একটা বাক্স আছে যেটা আমরা ডেলিভারি করতে আসছি হয়তো এই বাড়িতে। আর রাত্রেবেলা কাক উড়ে বেড়াচ্ছে আমি এটা বুঝলাম না। ওকে, আমরা দরজাতে বেল দাগাবো আর ওই টাইমে পিছন থেকে একটা কাক আমাদের তাড়া করতেই ঘরের ভেতর থেকে যেন আমাদেরকে টেনে নিল আর হয়তো আমরা একটা বাড়িতে ফেঁসে গেছি। আমরা ডেলিভারি করতে আসছিলাম একটা জিনিস কিন্তু জানি না ভাই আমরা এখানে ফেঁসে গেলাম, জানি না আমাদেরকে ঘরের ভেতরে কে বন্দি করে ফেললো আর আমরা এখান থেকে বেরোবো কিভাবে। গেটটা লক আছে, আমরা একটু কি কথা বলছে। ওকে, এখানে কেউ তো কথা বলছে। এই ভাই আমরা ফেঁসে গেছি, এই বলছে আমাদের আমরা ফেঁসে গেছি ভাই, এখানে লক আছে, আমাদের কি এখান থেকে বের হতে হবে। আর জানলা দিয়ে কাঠ টাট লাগানো আছে, আমরা বাইরে বের হতে পারবো না জানলা ভেঙে, আমাদেরকে এখান থেকে পাজেল সলভ করে আমাদেরকে বের হতে হবে। আর এখানে অনেকগুলো ড্রয়ার আছে, ড্রয়ারের ভেতরে আমাদেরকে দেখতে হবে যে এই গেটটা খোলার জন্য আমরা কিছু পাই নাকি, কোনো চাবি টাবি যদি পেয়ে যায়। ও, এটা কয়েন, আমাদের কয়েন কালেক্ট করতে হবে কিন্তু কয়েন কালেক্ট করে আমরা কি করব। ওকে, চলো দেখা যাক কয়েন কালেক্ট করে আমরা কি গেট খুলতে পারবো। না, কয়েন কালেক্ট করে তো আমরা গেট খুলতে পারবো না। আমি তো কারা আওয়াজ করছি। ক্রো হার্ড সামথিং। ও ভাই, ও ভাই কেউ আসছে ভাই, লুকা, এখানে লুকা ভাই, আমরা লুকাই গেছি, লুকাই গেছি, কেউ তো আসছে ঘরে, কে যেন আসছে। ও শিট, ও ভাই, ডক্টর ক্রো, এর নাম ডক্টর ক্রো। ওকে, দেখো এর হাতের মধ্যে একটা কাকের মাথা, মরা মাথার খুলি লাগানো আছে। ওকে, এই চলে গেছে, এই আওয়াজ পাচ্ছিল দেখে আমাদের ঘরের ভেতরে চলে আসছিল, আমাদেরকে এখান থেকে এসকেপ করতে হবে। আর এই কে কথা বলছে ভাই, এখানে কে কথা বলছে ভেন্টের ভেতর থেকে। ওকে, চলো গেটটা কি খুলে দিয়ে গেছে নাকি, না গেট তো এখনো লক আছে, আমাদেরকে চাবি খুঁজতে বলছে কিন্তু আমরা চাবিটা পাবো কোথায়, আমরা তো এখানে একটা ড্রয়ারেও চাবি পেলাম না। ও, এবার অপশন এসেছে আর আমরা এই ড্রয়ারটা খুলতে একটা চাবি পেয়ে গেছি, নিচের ড্রয়ারে কিছু নেই আর এইটাই এই গেটের দরজার চাবি। ও শিট, ও শিট, আমরা গেটটা খুলতেই আমরা ধরা খেয়ে গেছি। ওকে, আওয়াজ হয়ে গেছে, আমাদেরকে খুব সাবধানে খেলতে হবে, এবার আমাদেরকে খুব সাবধানে খেলতে হবে। চলো এই গেট থেকে বের হওয়া যাক, এবার গেটটা লক ছিল না। আর ওই বুড়াটা কোথায়? ওকে, চলো দেখি আমরা এখান থেকে কীভাবে এসকেপ করবো, আমাদেরকে মেন গেটটা খুঁজতে হবে যেখান থেকে আমরা এসকেপ করবো। এখান থেকে প্রতিটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সাথে এই কয়েনগুলো কালেক্ট করতে হবে। আর এই কয়েনগুলো কালেক্ট করে আমি কী করবো? ও ভাই, বাড়িটা তো অনেক বড় আর অনেক পুরানা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে টিভি টিভি রাখা আছে আর টিভির এখানে অনেকগুলো বাক্স আছে। ওকে, দেখি আমরা এই বাক্সগুলোর ভেতর থেকে কিছু পাই নাকি। আর বাক্সগুলো খোলার সময় একটা আওয়াজ হচ্ছে, হট করে যদি এখানে এই আওয়াজ শুনে। ও, এটা কি পিয়ানো মনে হচ্ছে। ও ভাই, পিয়ানোর আওয়াজ হয়ে গেছে, ভাগ। ও শিট, চলো চলো এই ড্রয়ারগুলো খুঁজে এখান থেকে ভাগ, ড্রয়ারে কিছু নেই। এই পিয়ানোর আওয়াজের জন্য ফট করে যদি চলে আসে তাহলে বহুত বিপদ হয়ে যাবে। আর এই তো বাইরে ভাই, এটা লক আছে, আমরা বাইরে এখনই যেতে পারবো না। ওকে, আমাদেরকে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে যেটা করে আমরা এটা আমরা কোন জায়গায় চলে আসলাম, আওয়াজ পাচ্ছি ভাই, ভাগ ভাই। ওকে, আমাদের পিছনেই আছে মনে হয়। ও ভাই, এখানে গাড়িয়ে দে আছে, ওই তো, ওই তো, ওই তো, ও ভাই, ওই তো। হ্যালো ডক্টর ক্রো, এই দেখো, এই দেখো। ওকে, আমরা এখানে লুকাই, গেটটাকে বন্ধ কর। ওকে, আমরা গেট তো বন্ধ করে দিলাম, আমরা গাড়ি নিয়েও এসকেপ করতে পারবো নাকি এখানে। ও, উপরে ছাদ ভাঙ্গা, আর আমরা ছোট না গাড়িটা বড়, বুঝতে পারলাম না গাড়িটা এত বড় কেন, ঘরটার অনেক বড় বড়। ওকে, এখানে আমরা লুকাতে পারবো যেহেতু আমরা এখনও সেফ আছি তাই লুকাবো না এখানে। চলো, আর এখানে কয়েন দেখতে পাচ্ছি, কয়েনগুলো আমরা নিয়ে নিই। আওয়াজ, আওয়াজ, ও ও চলে আসছে, চলে আসছে, চলে আসছে, লুকা, লুকা ভাই, বেঁচে গেছি। এই দেখো ভাই, আর একটু দেরি করলে আমরা ফেঁসে যেতাম। এই দেখো সামনে আছে, চলে যা, চলে যা, চলে যা, চলে যা।
এই গেট খুলে তো চলে যাচ্ছে, আরামসে আরামসে আরামসে, হার্ট বিট বেড়ে গেছে এখানে আমার। ওকে চলো এখান থেকে আমরা এখান থেকে কাটিং খাই। এখানে কিছুই নেই, এখানে শুধু কয়েনই আছে। আমরা কয়েন নিয়ে কি করব আমি বুঝতে পারছি না। চলো এখান থেকে বের হওয়া যাক। আবার দেখে নিয়েছে আমাদেরকে, আমাদের পিছা করছে ভাই, পিছা করছে পিছা করছে। এটা বল, এটা লক আছে ভাই। চল ভাই কোন দিকে যাব? আমরা ঘুরে ফিরে একই জায়গাতেই আসছি মনে হচ্ছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দিকে যাচ্ছে, দাঁড়াও। ওকে ওই দিকে যেতে দাও। ও ভাই উপরে যাচ্ছে, আমাদেরকে উপরে যেতে হবে মনে হয়। চলো আমরা উপরে যাব। আর তার আগে আমরা এখানে সব দরজাগুলো লক আছে, আমরা ভাই আসছে। চল 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 চল, আমাদের পিছনে আমাদের পিছনে আমাদের পিছনে। চল ভাই আমাদের এই ঘরের মধ্যে ঢুকে এর ভেতরে লুকাই যা, লুকাই যা। সেফ সেফ সেফ, আমরা সেফ। কে আওয়াজ বন্ধ হয়ে গেছে, কিন্তু হার্ট বিট বাড়ছে। আওয়াজ বন্ধ, আরে দেখে নিয়েছে। আমাদের ধরে নিল। এবার তোমরা দেখতে পাচ্ছ গেটের মধ্যে একদম ক্রস চিহ্ন করে দিয়েছে। এবার যদি আমাদেরকে ধরে তাহলে আমাদেরকে একদম শেষ করে দিবে। তো আমাদের লাস্ট চান্স দিয়েছে, এবারে আমাদেরকে এখান থেকে কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের মেন গেটটা কোনটা, আমি যে এসকেপ করব এই বাড়িটা থেকে। কিন্তু মেন গেটটাই তো পাচ্ছি না। চলো উপরের দিকে যাওয়া যাক। আর উপরের দিকেই আছে বুড়া, আর আমি আওয়াজ পাচ্ছি। নিচে চল, নিচে চল। ওকে এটা কোন জায়গা? ও ভাই ওকে এখানে একটা তালা আছে, যে তালাটা আমরা খুলতে পারছি না, কারণ আমাদের হাইটটা খুব শর্ট। আর আমাদেরকে এই তালাটা খুলতে হবে, তাহলেই হয়তো আমরা এখান থেকে এসকেপ করতে পারবো। দাঁড়াও এখানে, ও আমরা একটা চাবি পেয়ে গেছি। চলো ওকে, আমরা এর উপরে টেবিলের উপর উঠতে পারছি না। আমরা যদি টেবিলের উপর উঠতে পারতাম তাহলে আমরা এটা খুলতে পারতাম। আর এই চাবিটা এই গেটের না, এটা অন্য গেটের। চলো দেখি কোন গেটের চাবি এটা। চলো এই গেটটা নাকি আমরা একবার চেক করে নিই। ও এই গেটের চাবি। চলো গেট তো খুলে দিয়েছি। ওকে চল, গেট খুলে দিয়েছি ভাই, গেটটা বন্ধ কর, যখন তখন চলে আসতে পারে। এখান থেকে আমরা সব ড্রয়ারগুলো দেখে নেবো। এখানে কয়েন আছে, আমরা কয়েন দিয়ে কী করবো? আমাদের মেন গেটের চাবিটা লাগবে, তাহলে আমরা হয়তো এসকেপ করতে পারবো। চলো আমরা এখান এখান থেকে তো আর কিছুই পেলাম না। আর এখানে এক ফ্রিজ আছে। ওকে ফ্রিজের ভিতরে কিছু আছে নাকি দেখে নিই। ও ফ্রিজের ভিতরে তো কিছুই নেই। ও ভাই এই কি খায়, কি সব খায় এই বুড়া মানুষটা? দেখো এর ভেতরে একটা স্কেলিটন রাখা আছে। ও ভাই এখানে মাংস টাংস পড়ে আছে। চলো ভাই এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। ও আমরা একটা অন্য একটা ঘরের ভেতরে চলে আসলাম। আর এখানে একটা ভেন্ট আছে, যে ভেন্টটা আমরা খুলতে পারবো। ও আমরা ভেন্ট খুলে ফেলেছি। আর এই ভেন্ট দিয়ে এটা কি, এই ভেন্টটা খুলবে না। আর এটা কোন ভেন্ট? ও আমরা সেই ঘরের ভেতর চলে আসলাম। ওকে আমরা একটা সিক্রেট জায়গা খুলে ফেললাম, যে আমাদের এবার এই ঘর দিয়ে ধরলে আমরা এদিক দিয়ে চলে আসতে পারবো। আর সামনে লাল লাল কী সব দেখতে পাচ্ছি, এটা কি উপরে যাওয়ার রাস্তা? আমরা শর্টকাট পেয়ে গেছি। আর আমি আওয়াজ পাচ্ছি, ভেন্ট দিয়ে যেন না চলে আসে। আমরা এখানেই থাকবো, আমরা আর উপরে উঠবো না, ভেন্টটা এখন খোলা যাবে না। আমরা উপরে চলে আসছি, আমাদেরকে সিঁড়ি বেয়ে আর উপরে আসতে হবে না। আমরা শর্টকাট পেয়ে গেছি। এটা তো আমরা বাথরুমে চলে আসলাম, আর এখানেও কিছু নেই। এই গেটটা ওপেন করি, আর আমরা ওই ডক্টর ক্রোর মেন ঘরে চলে আসছি। আর ডক্টর ক্রো মনে হয় ঘরেই আসবে এখনই। চল ভাই বস, আমি আওয়াজ পাচ্ছি। চল 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 চল, আবার বাইরে চলে আসছি। ডক্টর ক্রোর মেন ঘর আমরা পেয়ে গেছি। চলো এখানকার, এখানে তো আমরা কিছু পেয়েই যাবো মনে হয়। এগুলো খোল, কিছুই নেই। আর এখানে আওয়াজ করা যাবে না। আর কি ভাই, ও এখানে লক করা আছে। ও ভাই লক করা থাক, লক করা থাক। আরে বন্ধ কর। ও ভাই বন্ধ আর করতে পারছি না। এবার ঘরে ঢুকে যাবে, আমাদেরকে এখান থেকে ফটাফট খুঁজে এখান থেকে। ও এখানে একটা বক্স আছে, জুয়েলারি বক্স, যেটা আমরা ওপেন করতে পারলাম না। এখানেও কিছু নেই। কিছু তো দিয়ে দে ভাই, কিছু তো দিয়ে দে, এটাতেও কিছু নেই। ও আমরা একটা চাবির ঠোকা পেয়ে গেছি। চলো এটা দিয়ে হয়তো আমরা মেন গেটটা ওপেন করতে পারবো। ওকে আমরা বাইরে তো চলে আসছি। হ্যালো ডক্টর ক্রো এখানে থাকতে পারে। ও এটা তো সেই মেন গেটটা, আমরা এর উপরে জাম্প মারলাম, তো টেবিলের উপর আমরা চলে আসছি। এবার এখান থেকে আমরা এটা খুলে দেখি, খুলতে পারি নাকি। ওকে খুলে গেছে ফাইনালি ভাই, আমরা মনে হয় এসকেপ করে ফেলবো এখন, এত ইজি ছিল। ওকে চলো দেখি এসকেপ করে দেখি। ও আমরা এসকেপ করে ফেলছি এত সহজে। ওকে আমাদের পিছন থেকে, আমাদেরকে পিছন থেকে ধরে নিয়েছে। চল ভাই ভাগ, ভাগতেই হবে, আমাদেরকে ধরে নিয়েছে। ওকে ওকে আবার বাড়ির ভিতরে টেনে নিচ্ছে। ও ভাই কী দেখাচ্ছে এসব ভাই, আবার ওই কাকটা, শয়তান কাকটা। চল ভাই ভাগ ভাগ। ওকে
এখানে আমাদের গেমটা কমপ্লিট হয়ে গেল। আমরা এত সহজে এই গেমটা এসকেপ করে ফেললাম, তাই প্রো হয়ে গেছি ভাই, আমি অনেক প্রো হয়ে গেছি, এত সহজে এসকেপ করে ফেললাম গেমটা। তোমরা দেখলে এই জন্য তো একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো গেমপ্লে ভিডিওতে, ততক্ষণের জন্য ইয়ানুব তোমার সাইন আপ।